দিন বদলের হাওয়া এখন উত্তরের কৃষিতে, প্রতিনিয়ত বাড়ছে তথ্য প্রযুক্তির ব্যবহার, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে কৃষি নির্ভর রংপুর। অনেক আগেই কমেছে গরু মহিষের নির্ভরতা, এখন যান্ত্রিক যুগে কমছে দিনমজুরের চাহিদাও। কম খরচে বেশি জমিতে চাষাবাদে ঝুঁকছেন কৃষক। আমরা যখন কৃষিকাজ করছিলেন হাত দিয়ে করছিলেন, গরু হাল মহিষের হাল দিয়ে করছিলেন, এখন যেমন খুব কষ্ট হচ্ছিল, এখন সহজ মেশিন দিয়ে হাল বোয়া, মেশিন দিয়ে ওয়া গাড়া, মেশিন দিয়ে কাটা, আবার ধান ঘরে নিয়ে যাওয়া, কত সুবিধা হয়েছে। মাটি কাটতে আমাদের 1500 থেকে 2000 টাকা লাগে, সে জায়গায় আমরা মেশিন দিয়া আর কি অনায়াসে কম ইয়ার মধ্যে আমরা কাটতে পারতেছি, এটা আমাদের জন্য খুব ভালো। জমি তৈরি, ফসল কাটা, মারাইয়ের পর এবার বোরো চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহার করছে কৃষক। এ পদ্ধতিকে সহজ হিসেবে দেখছেন তারা। জমিটা সমান্তরাল থাকে, পানিটা সেচের জন্য সুবিধাজনক। এই গাড়ির মধ্যে আমরা সবগুলো লাইন করে গাড়া হচ্ছে এবং ফলনও বৃদ্ধি হয়। বাংলাদেশে যে শ্রমিকের ঘাটতিটা আছে সেইখানে শ্রমিকের ঘাটতিটা পূরণ করবে এই গাড়িটা দ্বারা। আর হচ্ছে এই গাড়ির মধ্যে আমরা সবগুলো লাইন করে গাড়া হচ্ছে এবং ফলনও বৃদ্ধি হয়। কৃষিতে এখন ডিজিটাল বাংলাদেশের সওয়াল ইয়ে হচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এই প্রযুক্তি ব্যবহারে চারা থাকবে সতেজ, কমবে উৎপাদন ব্যয়, ফসলের ফলন হবে ভালো। আর সরকারের সুপ্রসারিত কৃষিনীতিতে কাজ করছে প্রশাসনও। পুরো বাংলাদেশের সব ধানের জমিগুলোকেই আমাদের এই কৃষি বান্ধব সরকার এই ধরনের সমলয়ে, তার মানে যান্ত্রিকীকরণের মাধ্যমে, কৃষি যান্ত্রিকীকরণটা ছড়িয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচি নিয়েছে। অবশ্যই উৎপাদন খরচ কমানোটাই হচ্ছে এই যান্ত্রিকীকরণের উদ্দেশ্য। এর মাধ্যমে মানুষের পরিশ্রম কম হবে, সময় কম লাগবে এই কৃষি কর্মকাণ্ডে। অতি অল্প সময়ে বিশাল একটি এরিয়া আমরা কিন্তু ধান রোপণ করতে সক্ষম হয়েছি। চতুর্থ শিল্প বিপ্লব আসছে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমরা বাংলাদেশ সমতালে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যেটি একটি যুগান্তকারী আমাদের পদক্ষেপ। কৃষি অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় বোরোর চারা রোপণের প্রদর্শনী প্লট করা হয়েছে 500 একরে, যার সুফলভোগীর সংখ্যা 450 জন। জমি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষিতে লেগেছে যন্ত্রের ছোঁয়া। কৃষকরাও এই পদ্ধতিকে সহজভাবে নিয়েছেন, বলছেন প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে কমবে খরচ, বাড়বে ফসলের উৎপাদন। জুয়েল আহমেদ, বাংলাভিশন, গঙ্গাচড়া, রংপুর।